একবার পুরো ব্লক হয়ে যাবে বসে যাবে সবাই তখন কেমন প্রায় 47 দেশ থেকে 2000 মতো আর কি বিদেশি যারা এখানে আসেন প্রতিবছর বিশ্ব ইজতেমায় যারা যোগদান করেন তাদের ইতিমধ্যে এসে পৌঁছে গেছে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম আজকে মোটামুটি দুশ্চিন্তা মুক্ত তারপর আমরা আশা করি যে আর হয়তো বৃষ্টি হবে না এই যে লাখ লাখ মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসছে তারা হয়তো একটু নিরাপদে তাদের ইবাদত করতে পারবে বা বয়ান শুনতে পারবে সেজন্য দোয়াও করছি এবং একটু স্বস্তি বোধ করছি الله أكبر